আয়শা আহমেদ, আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করছেন, বিয়ের ক্ষেত্রে ছেলে বা মেয়ে মেয়ের ছবি দেখা যাবে কি না? দেখুন, ছেলে বা মেয়ের ছবি দেখা যাবে বিয়ের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে। আর সে শর্ত হলো, ছেলে মেয়ের ছবি দেখবে, তার কোনো বাবা অভিভাবক বা অন্য কাউকে দেখাবে না, এবং দেখার পর এটি মুছে ফেলবে নিজের কাছ থেকে। এবং মেয়েও ছেলের ছবি দেখবেন, এবং সেটি ফিতনায় পতিত হয়, ছবি দেখে বাজে চিন্তা হয়, বিবাহ ছাড়া আগদর আগ পর্যন্ত সেই সুযোগ যেন না থাকে, সেজন্য এটি রিমুভ করে ফেলবেন। এই শর্ত সাপেক্ষে এটি দেখা জায়েজ রয়েছে, সম্পূর্ণ বিয়ের নিয়ত যখন পাকাপাকি হয়ে যাবে তখন। আর আজকাল যেমন হয়, আল্লাহ মাফ করুক, তথাকথিত অবৈধ প্রেমের ক্ষেত্রে অনেকে বলে যে আমার বিয়ের নিয়ত আছে, সেজন্য আমি দেখছি। আপনি দেখেই যাবেন, এ অধিকার আপনাকে দেওয়া হয়নি। আপনি এক নজর দেখতে পারেন শুধুমাত্র জানার জন্য, বাস এটুকু, এরপরে আপনি সেটার কন্টিনিউ করতে পারবেন না। আয়েশা আহমেদ বোন, আপনি ইউটিউবে প্রশ্ন করে আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। শাহাদাত হোসেন সবুজ, আপনি জানতে চেয়েছেন স্ত্রীকে গর্ভবতী অবস্থায় সহবাস করা যাবে কি না। জি, স্ত্রী গর্ভবতী থাকলে সে অবস্থায় সহবাস করাতে কোনো নিষেধাজ্ঞা নেই। শান্তা ইসলাম জানতে চেয়েছেন, যে ব্যক্তি আল্লাহর 99 নাম মুখস্থ রাখবে সে জান্নাতে যাবে, এই কথাটি কতটুকু সত্য? বোন শান্তা, এই সম্পর্কে হাদিসে একটি কথা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি তাসমাতে সাইনা ইসমান, নিশ্চয় আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে, যেই নামগুলোকে যদি কেউ সংরক্ষণ করেন, এই সংরক্ষণ করার একটা অর্থ হলো মুখস্থ করা, আরেকটা অর্থ হলো যে এই সংরক্ষণ করার মানে হলো এগুলোর অর্থ বুঝে আল্লাহ তাআলার এই গুণগুলোকে বিশ্বাসে আনা, যেটি আমাদের ইমানের জন্য অবিচ্ছেদ্য অংশ, করতেই হবে সেই বিশ্বাস লালন করা। এভাবে যদি কেউ সংরক্ষণ করেন সার্বিকভাবে, তিনি জান্নাতে যাবেন, এরকম একটি হাদিস রয়েছে। কুদরত আহমেদ, আপনি জানতে চেয়েছেন, আমি সেনাবাহিনীতে জয়েন হব, এক্ষেত্রে ট্রেনিংয়ে দাড়ি কাটতে হবে, এ সম্পর্কে জানতে চাই। ভাই কুদরত আহমেদ, আপনার জন্য যদি বিকল্প আর কোনো পথ খোলা না থাকে, সেক্ষেত্রে আপনার জন্য এটি জায়েজ হতে পারে শর্ত সাপেক্ষে। অর্থাৎ আপনার জন্য চাকরির আর কোনো পথ খোলা নেই, হালাল উপার্জনের আর কোনো পথ খোলা নেই, আপনি বাধ্য হয়ে চাকরি নিয়েছেন, সেক্ষেত্রে আপনার জন্য এটি জায়েজ হবে সাময়িক সময়ের জন্য। এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি তা হলো, মাহবুবা জান্নাত তাসনিন, আপনি জানতে চেয়েছেন, ঠান্ডার সমস্যার জন্য অজু না করে তায়াম্মুম করি, এটি আমার জন্য সবসময় জায়েজ কি না? বোন মাহবুবা, যদি আপনার ঠান্ডা এতই মারাত্মক হয় যে আপনি ঠান্ডা পানি ব্যবহার করলেই আপনার প্রচণ্ড রকমের অসুস্থ হয়ে পড়েন, গরম পানি করবার কোনো বিকল্প ব্যবস্থা নাই, তাহলে সেক্ষেত্রে আপনি তায়াম্মুম করে সালাত আদায় করতে পারবেন। আর যদি ঠান্ডা পানি ব্যবহার করলে সামান্য একটু অসুবিধা হয়, তাহলে তার কারণে আপনি তায়াম্মুম করতে পারবেন না। আর যদি গরম পানির ব্যবস্থাও থাকে আর সেটা ব্যবহার করলে আপনার অসুবিধা খুব বেশি না হয়, তাহলেও আপনি তায়াম্মুম করে সালাত আদায় করতে পারবেন না। এরপরে সজল শেখ আইডি থেকে আপনি জানতে চাচ্ছেন, ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে? শুধু ব্যাংকগুলোতে ডিপিএস করা হারাম হবে, যেহেতু সেখানে আপনাকে সুদ দেওয়া হবে, সুদভিত্তিক লেনদেনের চুক্তি আপনার সাথে হয়ে যাবে, সেজন্য। আর ইসলামী ব্যাংকগুলো যদি হয়, তাহলে সেক্ষেত্রে বেশ কিছুটা ছাড় রয়েছে, এবং সেটি কিছুটা কোনো কোনো ক্ষেত্রে এটি সন্দেহের মধ্যে পড়বে, শুভাহাতের মধ্যে পড়বে, বাকি মৌলিকভাবে অন্য কোনো উপায় যদি কারো না থাকে, এটি না যায় বা হারাম সরাসরি হবে না, তবে অ্যাভয়েড করতে পারলে সেটাও ভালো, যেহেতু সংশয় বা সন্দেহ সেখানেও রয়েছে।